অবশেষে হলো যুদ্ধবিরতি, বিদ্রোহীর সাত প্রধান এখন অনুতপ্ত, বিধায়কের সাথেই আছেন বলে ঘোষণা নাটকীয় মোড় ভরতপুরে। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বনেদিয়ানার সেরা ঠিকানা মনমোহিনী, উৎসবের সাজে সেজে উঠুন মনমোহিনীর হাত ধরে। এখন থেকে রয়েছে আমাদের নিজস্ব পার্কিং এর ব্যবস্থাও। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। বর্তমান যিনি এমএলএ, সেই এমএলএ এর বিরুদ্ধে আমরা কিছু মন্তব্য করেছিলাম, আমরা সাত প্রধান মিলে, সেটা আমাদেরই ভুল। যাকে বলে সাত সাত, ভুল করেছিলেন তাই সংশোধন করলেন, বিধায়কের সাথেই আছেন তারা। আচমকাই 360 ডিগ্রি ঘুরে এমনই মন্তব্য দলেরই বিধায়কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা সাত পঞ্চায়েত প্রধানের। শুক্রবার সালারের ডাকবাংলোয় শালু গ্রাম পঞ্চায়েত, মালিহাটি গ্রাম পঞ্চায়েত, টিয়া বৈদ্যপুর, শিমুলিয়া, কাগ্রাম, তালিপুর এই সাত পঞ্চায়েত প্রধান এক জোট হয়ে বিধায়কের বিরুদ্ধে না জেনেই ভুল করেছিলেন বলে জানালেন। কারোর প্ররোচনায় প্ররোচিত হয়েই হোক বা নিজেদের ভুলবশতই হোক, আমরা সেগুলোকে হয়তো করেছি। আজকে আমরা 69 বিধানসভার যিনি এমএলএ, তিনি উন্নয়নের কাণ্ডারী, তিনি উন্নয়ন করতে চান, আমাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, তিনি আমাদের যা বলার সেটা বলেছেন। আমরা সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির সৈনিক, তিনি যা নির্দেশ দিয়েছেন আমরা সেই কথা বলে আমরা ভুল করেছি, আমরা আজকে সেই কথাটা উইথড্র করে নিচ্ছি। চলতি বছরের গত 29 জুলাই ভরতপুরের 7টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে চিঠি দিয়েছিলেন। 7ই আগস্ট 7 গ্রাম পঞ্চায়েত প্রধানের সেই খবর প্রকাশ্যে আসে। এবার তারাই নিজেরাই ভুল স্বীকার করে বিধায়কের পক্ষে আছেন তা সর্বসমক্ষে ঘোষণা করলেন। আমরা কারো হুমকিতে কারো প্রবোচনা নয়, আমরা নিজে নিজেই বুঝতে পেরেছি, আমরা নিজে নিজেই বিতিব্যস্ত যে আমরা অন্যায় করেছি, ভুল বলেছি, আমরা নিজে নিজেই অনুতপ্ত। সাত প্রধানের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সময় পাল্টা আইনি নোটিশও দিয়েছিলেন হুমায়ুন কবির। রাজনৈতিক তরজাও চরমে উঠেছিল, অবশেষে প্রধানদের অনুশোচনায় মলম লাগালেন বিধায়ক। আজকে তারা নিজেরা তাদের ভুল বুঝতে পেরে তারা যে কোনো নেতৃত্বের প্ররোচনায় তারা এই ধরনের অভিযোগ এনেছিল, সেই অভিযোগের যে কোনো ভিত্তি ছিল না, চর্বে তো মিথ্যা ছিল, সেটা তারা তাদের নিজের কাছ থেকেই স্বীকার করেছে বা তাদের ভুল তারা শুধরিয়ে নিয়েছে। আমরা মানুষের কাজ করব, মানুষের উন্নয়ন করব, সকলকে নিয়ে মিলেমিশে আমরা চলব। রাজনৈতিক মহলে জল্পনা, শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপেই কি এক হয়ে চলার সিদ্ধান্ত স্থানীয় কর্মীদের? ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।